রাজশ্বীকে জিজ্ঞেস করবো তারপরে শতরূপ এবং অনির্বাণ দত্ত অনির্বাণ প্রত্যেকে রয়েছে রাজশ্রী সত্যি তো একদিকে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মহাযুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে এবং উনি স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে আমরা এটা করব এফ এটিএফকে শক্তিশালী আমরা করব যাতে ইডিও শক্তিশালী হয় আর অন্যদিকে বাংলায় এই ধরনের অন্তরায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট এদের দীর্ঘসূত্রিতা আবার একটা সামন তারপরে কি হবে কি হবে না মোরালি ভাব খারাপ লাগছে তোমার এক নম্বর কথা প্রথম কথা ময়ুক দা তুমি প্রথমে যখন বললে যে রাজস্বীরা ইডিকে ডিফেন্ড করেছে আগে আমি ইডি সিবিআই কাউকে কোনো দিন ডিফেন্ড করিনি প্রথম কথা ইডি সিবিআইকে ডিফেন্ড করা আমাদের কাজ নয় আমরা বিজেপির মুখপাত্র ইডি সিবিআই বিজেপির তো কাজ সারুক দাও কেন একটা সিজিও কমপ্লেক্সে অভিযান করছো না অবশ্য আমার আমার নেতা আমার আমার রাজ্য সভাপতি তো বলে দিয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর কাছে যাবেন এগুলো নিয়ে কি কি আছে বক্তব্য দ্বিতীয় কথা হচ্ছে ভারতবর্ষে অতীতে অনেকগুলো ফাইন্যান্সিয়াল স্ক্যামস হয়েছে আমি গোটা ভারতবর্ষের কথা বলবো না এই পশ্চিমবঙ্গের কথা বলবো সঞ্চয়িতা বেরোনা সেগুলো কোথায় আছে আমরা কেউ জানি না কিন্তু এখন অব্দি ব্যাংশালকোটে একটা ঘর আছে ঘরের বাইরে বড় বড় করে লেখা সঞ্চয়িতা কোন রকম কোন তদন্ত হয়নি কোথাও কিচ্ছু হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে অনেক একদম পাওয়ার দেওয়া হয়েছে এবং ইডি সিবিআই এই ইডি সিবিআই এর বর্তমান সমস্ত ক্ষমতাকে খর্ব করা হোক তার জয়েন্ট পিটিশন নিয়ে মমতা ব্যানার্জির দল এবং সীতারাম ইউ

গোটা শিক্ষা দপ্তর আজকে জেলের মধ্যে আছে কেউ কোনোদিন ভেবেছিল পার্থ চট্টোপাধ্যায় জেলের মধ্যে থাকবে সবাই তো বলেছিল কোনো কিচ্ছু হবে না কিছু হবে না কিন্তু ইডিসিবিআই তার তদন্ত করেছে বাহান্ন কোটি টাকা উদ্ধার করেছে পার্থ চ্যাটার্জিকে জেলে ঢুকে গেছে প্রমাণ পাওয়া গেছে মানিকবাবু তিনি আজকে জেলে গোটা শিক্ষা দপ্তর জেলে মানিকবাবুর স্ত্রী জেলে ছিলেন বেল পেয়েছেন কেষ্ট যে মমতা ব্যানার্জির সঙ্গে এক গাড়িতে চড়ে ঘুরে বেড়াতো যে পুলিশকে বোমা মারার কথা বলতো যিনি যে কেষ্ট বলেছিল দিদি আমাকে বলেছেন রাজ্যসভার মেম্বার করতে আমি বলেছি না আমি হব না আমার হওয়ার দরকার নেই কেউ ভাবেনি কেষ্ট কোনোদিন জেলের মধ্যে যাবে কিন্তু কেষ্ট আজকে জেলের মধ্যে গেছে এবং না না কিচ্ছু থেমে যায় না তুমি আমাকে বল কোনো কিছুই থেমে যায় না লিপসেন বাউন্ডস সিইও যদি তুমি হতে তুমি আজকে এভাবে কথাগুলো বলতে পারতে আমি তো লিপসেন বাউন্ডস এর সিইও হব না কারণ সে স্বপ্নটাও আমি দেখে সে দুঃস্বপ্নটাও আমার দেখা লিপসেন বাউন্ডস এর ডিরেক্টর আচ্ছা কোন একটা কোম্পানি রাজর্ষি অ্যান্ড ময়ূখ বাউন্স প্রাইভেট লিমিটেড সেই কোম্পানিতে এই ধরনের ডুবিয়াস ট্রানজ্যাকশন হয়েছে যে ফ্যাক্টরিটা রয়েছে সেই ফ্যাক্টরিতে কি হয় না হয় কেউ জানে না টাকা ঢুকেছে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে তারপরেও কি আমি আর তুমি বাইরে থাকতে পারতাম কোর্টের যে পুরো প্রসিডিংস কোর্ট যতটুকু কোর্ট বলেছে ইডি ততটা যতখানি তাকে টাইম লাইন দেওয়া হয়েছে সে সেই টাইম লাইনের মধ্যে ততটা পারেনি যতটা পেরেছে জমা দিয়েছে পুরো কোর্ট প্রসিডিংস যদি দেখা যায় কতদিনের সময় দেওয়া হয়েছিল তার মধ্যে সে যতটা পেরেছে সিজ করেছে সিজ করে জমা দিয়েছে এতটা পারেনি কোথাও তো ইডি বলেনি যে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই এরকম কথা কোথাও বলেনি জমা দেয়নি জমা দেয়নি কিন্তু তুমি তুমি তার মানে তুমি তার মানে ফ্যাক্ট বলছো না না ফ্যাক্ট নয় তুমি আমাকে বলো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে তাই রেখে মধ্যে ওরা যতটা এত তো ব্যাপার নেই এরকম করতে করতে একদিনকে অনেকেই ধরা পড়বে মানে আট বছর আটশো বছর ধরে আমাদের আটশো বছর কেন সঞ্চয়তার জন্য বলো কোনো কিছু হয়নি ভ্যালিও তো এখনো হয়নি সেটার অপেক্ষা